বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর রেমাল নামের এই ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গের উপর দিয়ে যাবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। আগামী 26 মে মধ্যরাতে বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুপাড়া এবং কলকাতার সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। এদিকে নিম্নচাপের কারণে দেশের 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার সংশ্লিষ্টতার দায়ে কলকাতায় গ্রেফতার জিহাদ হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর 24 পরগনা জেলার বারাসাত শহরের একটি আদালত। বৃহস্পতিবার কলকাতার নিকটবর্তী বনগা থেকে গ্রেফতার করা হয়েছে জিহাদ হাওলাদারকে, যিনি পেশায় একজন কসাই। শুক্রবার সকালের দিকে তাকে বারাসাত আদালতে হাজির করে 14 দিনের রিমান্ডের আবেদন করেন সিআইডির কর্মকর্তারা। আবেদনের উপর শুনানি শেষে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কিনা জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সরকার কাউকে প্রোটেকশন দেয় না, অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি, অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে। শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুধু বলেছেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদের দুর্নীতির দায় এই সরকার এড়াতে পারে না। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, সাদা চামড়ারা নতুন রাষ্ট্র বানাতে চাচ্ছে, এই কথাটি আপনাকে পরিষ্কার করতে হবে, কারণ এই কথার মধ্যে আমাদের জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আছে। সম্প্রতি সিইও ওয়ার্ল্ড ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে ফ্রিল্যান্সিং খাতে বাংলাদেশের পিছিয়ে পড়া চিত্র উঠে এসেছে। তাতে দেখা যায় ফ্রিল্যান্সার নিয়োগে বিশ্বের শীর্ষ 30টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 29তম। 100-এর মধ্যে বাংলাদেশের স্কোর মাত্র 46.92। তালিকার পার্শ্ববর্তী দেশ ভারতের অবস্থান দ্বিতীয়। এমনকি ইন্দোনেশিয়া ও পাকিস্তানের অবস্থানও বাংলাদেশের চেয়ে ভালো। এই খাতে বার্ষিক আয় $100 কোটি বেশি হলেও উপযুক্ত প্রশিক্ষণ না থাকায় দক্ষ ফ্রিল্যান্সার তৈরি করতে পারছে না বাংলাদেশ। ফিফার স্বাধীন নৈতিক কমিটির বিচারক চেম্বার নতুন করে বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে। সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছর নিষিদ্ধ ছাড়াও বাফুফের বর্তমান সিনিয়র সহসভাপতি ও ফিনান্স কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদিকে প্রায় 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। এমন জরিমানার বিষয়টি স্বীকার করে সালাম মুর্শিদি আজ শুক্রবার দুপুরে বাফুফের প্যাডে একটি বিবৃতি দিয়েছেন।